প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে উমরা করতে পারি, প্রতিদিন একটা করে হজ একটা করে উমরা করা সম্ভব, বলতে পারেন ভাই কিভাবে? এই হাদিসটা শুনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবার সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে, খুব সংক্ষিপ্ত করে বলছি, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বলেন আমার সাথে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে, সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে, বসে বসে আল্লাহ পাকের জিকির আজগার তাসবিহ তাহলিল করতে থাকে। ধরেন আপনি আয়াতুল কুরসি পড়লেন, তিন কুল পড়লেন, ঠিক আছে, আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, মানে যেগুলো জিকির আজগার মাসনুন, জিকির আজগার যেগুলো অথেন্টিক প্রমাণিত, প্রয়োজনে বসে কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন, এভাবেও হতে পারে। এভাবে করার পর সূর্য উঠে গেল, ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয়? হ্যাঁ, 5:50 বা 55 এরকম না? সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় 6:30 কি 40 দিকে, ধরেন 7 পর্যন্ত আপনি জিকির আজগার করলেন, নামাজ ধরলেন, ধরে সকাল 7 পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে, জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, একটু দোয়া করছেন, ঠিক আছে, এই সময়টা কাজে লাগালেন। সূর্য উঠে গেল, ওঠার পরে আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, এই নামাজটাকে বলে এশরাকের নামাজ। কিসের নামাজ? এশরাক। এবার আপনি চলে গেলেন মসজিদ থেকে, বের হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ একটা কবুল উমরার নেকি দেওয়া হবে। এই এগুলো পাওয়া যাবে? একটা হজ করা চারটাখানি কথা, সবার তো তৌফিকও হয় না, হয়? অনেকের টাকা আছে হজ করতে পারে না, আছে না? অনেকের টাকা আছে হজ করতে পারে না, সামর্থ্য আছে যেতে পারে না, অনেকের শেষ বয়সে শরীর কুলায় না, আর হজ উমরার কাজগুলো একটু কষ্ট আছে, এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয়, ইমানের জোরে তারা করেন কিন্তু শারীরিক কষ্ট আছে, এই কাজগুলো যুবক বয়সে করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই যৌবনে হজ করার তৌফিক দান করেন। আরেকটা আমল আমি বলে দেই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আমল, আর আমি যা বলছি আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিসের মধ্যে, কুদসির মধ্যে বলছেন, রাত যখন শেষ অংশ আসে, রাতের শেষ অংশ, আমরা এখন শেষ অংশে ঢুকি নাই, হয়তো 1:30 বা 1:30 2:00 দিকে ঢুকবো আর কি, তাই না ভাই? হিসাব করলে তাই তো হয় নাকি? কয়টায় সূর্য সূর্য ডুবতেছে? কয়টায়? 5:15, 5:30 যদি ধরি তাহলে 5:00 থেকে 10:00, 10:00 থেকে 2:00, 2:00, 2:00, 2:30। রাতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। আর কিভাবে আল্লাহ নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই, এটা যারা ব্যাখ্যা করতে যাবে গোমরা হয়ে যাবে, ঠিক আছে, কোনো দরকার নেই। আল্লাহ বলেছেন আমি নেমে আসি, কিভাবে আসেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ পাক তার শান অনুযায়ী তার শওকত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করবেন, আমাদের ভাবার দরকার নেই, ঠিক আছে। কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না, আল্লাহ পাক কেমন, আল্লাহ কোত্থেকে আসলো, ঠিক আছে, আল্লাহ আল্লাহ পাক মানে আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহ কেমন, অবয়ব আছে কি নাই, এত কিছু ভাবার দরকার নেই আপনার। যারা এগুলো নিয়ে বেশি ভাবতে গিয়েছে গোমরা হয়ে গেছে। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ কার মতো? আল্লাহ শুধু আল্লাহর মতোই, কোনো কিছুর সাথে তার তুলনা নাই, ঠিক আছে। আল্লাহ পাকের নেমে আসাও আল্লাহ পাকের মতোই, আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ পাক বলছেন নেমে আস শেষ অংশে, রাতের শেষ অংশে, এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন, ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউয়াসলি, কে আছো, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব, কে আছো আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব, কে আছো আমার কাছে চাইবা যা চাবা আমি তাই দিব, কে আছো অসুস্থ শেফা চাবা শেফা দিব, মানে কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। কখন বলেন এটা? যখন আমরা ঘুমাই, যখন আমরা কি করি, একদম ফেসবুক চালাই বসে বসে, ইউটিউব চালাই, ওই সময় মেয়েদের সাথে কথা বলি, ওই সময় গার্লফ্রেন্ডকে সময় দিই, তাই না ভাই? এগুলো সারা রাত মেগাবাইট কিনে, বোনাস প্যাকেজ কিনে, এগুলোই তো কাজ, যুবকদের কাজ কি এখন? যুবক ভাইরা শোনেন, আপনাদের জন্যেই
আমাদের এত পরিশ্রম, যাদের দাড়ি পেকে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে বা 50-55 বয়স হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই। তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি, আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে। আমাদের খুব ইচ্ছা, আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি, তাদের খুব ইচ্ছা বাংলাদেশের 100% যুবক যেন নামাজি হয়। আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা? বাংলাদেশের 100% যুবক যেন কোরআন তেলাওয়াত করতে পারে, পারা যাবে না? এটা পারা যাবে না? যাবে না, অসম্ভব কিছু? বাংলাদেশের 100% যুবক হারাম সম্পর্কে যাবে না, এরা হালাল খাবে, খেয়ে বুক ফুলায় বিয়ে করবে, বিয়ের চাপ দিবে বাসায়, না দিলে বিদ্রোহ হবে, না দিলে কি হবে? আমি তোমাদের সাথে আছি, সমস্যা নেই, প্রয়োজনে বিদ্রোহ হবে, কেন দিবে না? হালাল খাই, হালাল পড়ি, নিজের কর্মসংস্থান আছে, একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন, তারপরেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না। যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না। আর এই শব্দগুলা খুব শোনার অভ্যাস তৈরি করেন। বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিটাই ফেলতে, এবং তারা দাড়ি টুপি বলেই মানুষ, দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে। সবার আগে তোমাদেরকে 5 বার নামাজি হইতে হবে, সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইতে হবে, এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে। এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা, হালাল রিজিক খাবা, তারপরে নেককার স্ত্রী বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবা, সবাই সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে ইনশাআল্লাহ। প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে, এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটাই, যে কোরআন সুন্নাকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল হব, পরকালেও জান্নাতে যাব ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন শুধু চর্চা না, কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না ইনশাআল্লাহ। যতদিন বাইতুল মুকাদ্দাস জয় করি নাই হাল ছাড়বো না।